manina manbona mante parina bishonobir obomanona tumi mithuk tar moddhe kono sandeho nei thik aste se samne rabiul awwal mas amra shobai rasul premik Sulugane utha Bangladesh kompoman hobe Bishwanobir agomon shubhechhar shagato Shudhu Jaffalong er ashek hoile montare bush ditam ba Silet er ashek hoile Bishwo ashek er ashek Shudhu Silet e Shudhu Bangladesh e Bishwo ashek er ashek Saffan Saffa বিশ্ব আশেকে রাসূল মানিনা মানব না মানতে পারি না বিশ্ব নবীর অবমাননা তুমি মিথ্যুক তার মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক তুমি একদিক থেকে স্লোগান দাও মানিনা মানব না মানতে পারি না আরেকদিক থেকে রাসূলের ইজ্জতের উপর যখন আক্রমণ আসে তোমার খাওয়া চলে তোমার বক্তৃতা চলে তোমার সবকিছু চলে তুমি মিথ্যুক মধ্যে কোনো সন্দেহ নাই এই তো স্লোগান দিলেন বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান সয়া গেলেন তো কি শুন নাই আমি আগেই বলছি ওয়াজ কিন্তু ওয়াজের জাহাজ আছে ওনারা করবেন আমি ওয়াজ করতে আসিনি সয়া গিছি তো যদি আমরা না সইতাম কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে না যদি আমরা না সইতাম নাস্তিক আর মুরতাদ বাংলার মাটিতে থাকতে পারে না যদি আমরা না সইতাম ইউনিভার্সিটিতে পর্দার বিরুদ্ধে করে থাকতে পারে না আমার দেশ শতকরা 90% মুসলমানের দেশের ইউনিভার্সিটির একজন প্রফেসর হয়ে সরাসরি পর্দার বিরুদ্ধে কথা বলবে আমরা যদি না সইতাম সেও সেখানে থাকতে পারত না স্লোগান তো দিয়ে দিছি শৈবানের মুসলমান বিশ্ব নবী সয়া গেলাম সয় নাই কিন্তু আমরা মুসলমান ও মুসলমান উদখুলু উদখুলু ফিসিলমি কাফ পরিপূর্ণ ইসলামে দাখিল হও তোমার রাত্র দিন 24 ঘন্টা হইতে হবে ইসলাম তোমার খাওয়া পরা ঘুম চলা ফেরা যাবতীয় সবকিছু হইতে হবে ইসলাম তখন তুমি দাবি করতে পারো মুসলমান এই বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিভ্রান্তি আমার নবীর আশেকের অভাব নাই বিশ্ব নবীর আশেকের স্লোগান দেওয়ার অভাব নাই কিন্তু 3.5 হাত বুড়িতে তালাশ করলে বুম মারলে নবীর সুন্নাত পাওয়া যাবে না কাকে বলে আসে কাকে বলে আসে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে মহব্বত করতে চান আল্লাহকে পাইতে চান আল্লাহর সাথে লাইন লাগাইতে চান আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চান নিজে আল্লাহর হইতে চান আল্লাহর খাতি বান্দা হইতে চান আল্লাহর খাস বান্দা হইতে চান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলেন যদি হইতে চাও ফাত্তাবিউনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কুল আপনি বলে দেন আপনার উম্মতকে আপনি বলে দেন তার কারণ হলো আপনিও তো তাদের মধ্য থেকে একজন কথা কয় না ঠিক না ছোট সময় যখন গ্রাম দেশে থাকতাম তখন দেখতাম দুই গোষ্ঠী দুই ঝগড়া ফসাদ হয় আর কি তখন এক সর্দার আর এক সর্দারে ডেকে কিন্তু তোমার বাড়ি ঘরের মানুষকে তুমি কও ঠিক না এই তোমার গোষ্ঠীর লোককে তুমি বলো তোমার মানুষদেরকে তুমি বলো আমার আল্লাহ বলেন কুল ও নবী আপনি তাদের মধ্য থেকে তো একজন আপনিই বলেন এখন দেখবেন কালকে আপনাদের এখানে শাস্তলের দোকানে বইসা বলবে যে এ ঢাকার মৌলবী আইসা নবীরই কইছে নবী বলে আমরার মধ্য থেকে একজন
আমি পরিষ্কার ভাষায় আপনাদের কি বলছি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমার কথা তো না, এটা ইত্তেফাক পত্রিকার বিবৃতি কইতেছি, জনকণ্ঠ নিউজ, বিটিভি, এনটিভি, একাত্তর টিভি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুখের মধ্যে জিভ বাইরা তো এসান না, চোখ তো কোনো এসান না, কান তো কোনো এসান না, নাকটা তো কোনো এসান না। আচ্ছা আল্লাহ যদি চোখটাকে কপালের গুড়ায় ফিট না করে, নাককার যদি মুখ আর নাকের চোখের মধ্যখানে ফিট না করে, এটা যদি একটা উড়াতে দিত আর একটা ফিটে দিত, তাহলে চেহারাটা খুব সুন্দর হইত যে, তাহলে চেহারাটা আল্লাহ পাক নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া যে সাজাইছেন, এটা আল্লাহ পাকের এহসান না যে? সুন্দরী বিবি আপনার ঘরে আছে, আল্লাহর এহসান না? কথা বলেন, কথা বলেন। মা বাপকে আল্লাহ পাকের এহসান না? শ্বশুর শাশুড়ি আল্লাহ পাকের এহসান না? সন্তানাদি আল্লাহ পাকের এহসান না? আপনার খাদ্য দ্রব্য যা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর এহসান কোনটা না বলেন তো যে? আল্লাহ পাকের এহসান না? তাহলে এত সব কিছু এহসানের পরে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনের উপরে সবচাইতে বড় একটা এহসান করেছি। সে এহসানটা কোনটা আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো, আল্লাহ এই এহসানটা কোনটা? আমরা তো দেখি সবই তোমার এহসান, কিন্তু সবচাইতে বড় এহসান তুমি কোনটা করেছ? আল্লাহ বলেন, ইজবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে সবক শোনাইতে চাই, যদি ভুল হয় আমারে কয়েন। রাসূলাম মিন যে, রাসূলাম মিন আনফুসিহিম, আরে তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজন রসুল প্রেরণ করে মুমিনদের উপরে এহসান করেছি। সুবহানাল্লাহ, কালকে সকালে নাস্তার পরে কয়েন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্য থেকেই নবী একজন মানুষ, কথা বলে এক নম্বর আকিদা। ভালো করে আজকে মনে রাখবেন, কালকে দোকান পাটে বিভিন্ন জায়গায় আলোচনা করবেন, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গোটা পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী মানুষ। বলেন 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 বলেন, আঙ্গুল উচ্চা করে বলেন তো দেখি, দেখে 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 আঙ্গুলটা উচ্চা করেন, একটু একটু আঙ্গুলটা উচ্চা করে রাখেন, আর ডাইনে বামে একটু থাকে, দেখেন যে বিমারি কেউ বসা আছে কিনা, যে আঙ্গুল উচ্চা করে নাই। নবী আমাদের মধ্য থেকে একজন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী, আরো জোরে আরো জোরে, কোন নবী কি আল্লাহ পাক জিন জাতির থেকে, জিন্নাত থেকে কেউ নবী, ফিরিস্তার থেকে কেউ নবী, হুর গিলমানের চাইতে কেউ নবী? সমস্ত নবী, সমস্ত নবী মানুষ, মানুষ আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো না। বলেন 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 বলেন, আমাদের আমাদের মতো।